আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে এই ভিডিওটা শুরু করি। আসলে আমার জিনিসটা হাতের কাছে আনতে একটু সময় লাগলো, ভিডিওটা পজ করলেই ভালো হতো কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তো আগে যেখানে বলেছিলাম যে ল্যাটিস পয়েন্ট, তো মনে করো এই একটা গঠন, এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা তার দিয়ে তৈরি হয়ে আছে। আমি যদি এটাকে এইভাবে সোজাভাবে দেখি তাহলে দেখো এই যে জয়েন্ট, এই বিন্দুগুলো, এই বিন্দুগুলো দেখো একদম সমান দূরত্বে পরপর শৃঙ্খলাবদ্ধভাবে যুক্ত হয়ে এই পুরো স্ট্রাকচারটা গঠন করেছে। তাহলে এই যে জয়েন্ট, এই পয়েন্টগুলো, এইগুলোকে আমরা বলছি ল্যাটিস পয়েন্ট। এই ল্যাটিস পয়েন্টগুলো পরপর জুড়ে 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 যখন একটা মনে করি একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করেছে, এই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে আমরা বলবো স্পেস ল্যাটিস। আর এই যে ল্যাটিস পয়েন্টগুলো নিজেদের মধ্যে এইভাবে জুড়ে জুড়ে এই ছোট্ট অংশটা, এই যে ছোট্ট অংশটা বারবার রিপিট করে করে এই পুরো যৌগটা গঠন করেছে, এইগুলোকে আমরা বলবো এক একটা ইউনিট সেল। তাহলে আমাদের এই গঠন থেকে স্পষ্ট হলো যে বিন্দুগুলো মাঝে মাঝে পরস্পর যুক্ত হয়ে যৌগটা তৈরি করছে, সেই বিন্দুগুলোর এই বিন্দুতে যদি আমরা মনে করি যে অণু বা পরমাণুগুলো আছে তবে সেটা হলো ল্যাটিস পয়েন্ট। এরা পরস্পর জুড়ে জুড়ে যখন একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করছে তাকে আমরা বলছি স্পেস ল্যাটিস। আর এই যে ছোট ছোট অংশগুলো পরস্পর যুক্ত হচ্ছে, এদের বারবার রিপিটেশন হচ্ছে, এদেরকে আমরা বলছি ইউনিট সেল। ইউনিট সেল এক একটা পদার্থের কিন্তু এক এক ধরনের হতে পারবে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টাইপ অফ ইউনিট সেল, ইউনিট সেল কী কী রকম হতে পারে। তো আমি এইখানটায় গঠনটা না করে আমি একটু মনে করি আমার কাছে কিছু দেশলাই আছে, তাদের দিয়ে আমি একটা যৌগ গঠন করব। তো যখন এই যৌগগুলো আমি গঠন করছি, তো যখন আমার কাছে কী কী জিনিস আছে, আমার কাছে কিছুই নেই, আমার কাছে কিছু দেশলাই আছে। তো দেশলাইগুলো যখন আমি প্রথমে একটা লেয়ারে সাজিয়ে রেখেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে প্রথমে দেশলাইগুলো একটা লেয়ারে সাজানো আছে, এই যে একটা লেয়ার সাজানো আছে একে আমরা বলছি ওয়ান ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট বা ওয়ান ডাইমেনশনাল গঠন, ঠিক আছে। তাহলে এখানে দেশলাইগুলো কীভাবে আছে, একটা ডাইমেনশনে আছে। তাহলে আমি যদি ইউনিট সেলের টাইপটা দেখতে যাই, টাইপ অফ ইউনিট সেল, তাহলে প্রথমে হচ্ছে ওয়ান ডি। এখানে কী হবে না, সমস্ত পরমাণুগুলো একটা লেয়ারে সজ্জিত থাকবে। তো এই ধরনের ইউনিট সেলের কোনো হিসাব যদি আমাকে করতে হয় তাহলে শুধুমাত্র এদের কণার মধ্যে, কণার এই কেন্দ্রগুলোর মধ্যে দূরত্ব বা কণাগুলোর এই দূরত্বটা হিসাব করলে আমি এদের প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো হিসাব করতে পারবো। তাহলে এর জন্য আমার শুধুমাত্র একটি প্যারামিটার দরকার, সেটা হচ্ছে এদের দুজনের দূরত্ব, তাকে আমরা প্রকাশ করছি এ দিয়ে। এইবার আমরা এই দেশলাইগুলোকে সাজাবো টু ডি হিসাবে, অর্থাৎ যেগুলো আগে একটা লেয়ারে ছিল এইবার এগুলোকে আমরা দুটো লেয়ারে সাজাবো। দুটো লেয়ার তৈরি হলো। এইবার এই যে দুটো লেয়ার তৈরি হলো, এই যে গঠন, এটাকে আমরা যদি আমাদের খাতার মধ্যে আঁকতে চাই তাহলে কীরকমভাবে আমরা আঁকবো, প্রথমে একটা লেয়ার ছিল, তার উপরে আমরা আর একটা লেয়ার তৈরি করলাম। তা এই যে লেয়ারটা তৈরি করলাম, এইবার কোনো একটা কণার কোনো অবস্থান জানতে গেলে আমাদের এই উপর নিচের দূরত্ব, পাশাপাশি দূরত্বটা জানতে হবে, আবার উপর নিচের এই দূরত্বটাও জানতে হবে। তা এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি, এটাকে বি দিয়ে প্রকাশ করছি। আরও একটা জিনিসের প্রয়োজন, সেইটা হচ্ছে এদের দুজনের মধ্যে কোণ বা থিটা। তাহলে টু ডি স্ট্রাকচারকে বুঝতে গেলে আমার কী কী প্যারামিটার দরকার, একটা হলো পাশাপাশি দূরত্ব, একটা হলো উপর নিচে দূরত্ব, এবং এদের মধ্যে কোণ হচ্ছে অ্যাঙ্গেল বা থিটা। এরপরে যেটা হচ্ছে সেটা হলো থ্রি ডি স্ট্রাকচার। থ্রি ডিটা কেমন হবে, যদি আমরা এর উপরে আরও একটা লাইন তুলে দিই, তাহলে সেক্ষেত্রে আমার গঠনটা কীরকম হবে, এরকম একটা লেয়ার হবে, তারপরে আর একটা লেয়ার হবে, তার উপরে আবার আর একটা লেয়ার তৈরি হবে।
তো এই জিনিসটাকে যদি আমাকে কোনো হিসাব কিছু জানতে হয় এই বিষয়ে, তাহলে আমার কি কি জিনিস দরকার হবে? আমার এদের নিজেদের মধ্যে দূরত্ব দরকার হবে, দৈর্ঘ্য দরকার হবে, প্রস্থ দরকার হবে, উচ্চতা এবং তাদের মাঝে তিনটে কোণ। যদি আমি এটাকে এইভাবে একটা ছবি আঁকি, যে কোনো একটা বিন্দুর অবস্থানটা যদি আমি একটু দেখি, তাহলে কিন্তু আমাকে একটা কিউব বা ত্রিমাত্রিক স্পেসে আমাকে জিনিসটাকে কল্পনা করতে হবে। অর্থাৎ যদি বিন্দুটা এইরকম জায়গাতে হয়, তাহলে এইদিকে আমার এক্স অ্যাক্সিস, এইদিকে জেড অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস। তাহলে এদের ক্ষেত্রে তিনটে এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তাহলে এদের ক্ষেত্রে আমার তিনটে কোণ প্রয়োজন, এ, বি এবং সি। তিন ধরনের কোণ আমার দরকার, অর্থাৎ কোণ হবে আলফা, বিটা, গামা। আর দৈর্ঘ্য, এদিকে একটা দৈর্ঘ্য, এই কণাটার সঙ্গে দৈর্ঘ্য, এই কণাটার সঙ্গে দূরত্ব, এ, বি, সি। তাহলে মোট ছটা প্যারামিটার পেলে আমি থ্রি ডাইমেনশনাল কোনো ক্রিস্টাল ফর্মেশনে কোনো কণার অবস্থানটা বুঝতে পারি। উদাহরণ হিসেবে আরেকটা আমি বলতে পারি, ধরো যখন মেঝের উপর একটা পিঁপড়ে যাচ্ছে, তখন তার অবস্থানটা বুঝতে শুধু মেঝের কোণা থেকে তার দূরত্বটা মাপলেই হয়, সেটা হলো 1D। যখন আমরা দেয়ালের উপর কোনো একটা কণাকে বসে থাকতে দেখি, তখন তার জন্য আমার দৈর্ঘ্যপ্রস্থ দরকার হয় তার অবস্থানের জন্য, সেটা হচ্ছে 2D। এবার যদি সেই জিনিসটা উড়ে বেড়ায়, অর্থাৎ যদি সেটা মশা বা ওরকম কোনো পোকা জাতীয় জিনিস হয় যেটা স্পেসের মধ্যে উড়ে বেড়াচ্ছে, তার পজিশন জানতে হলে আমার তিনটে দূরত্ব দরকার হবে। এবার যদি আমরা তার অবস্থানটাকে তিনটে অ্যাক্সিস দিয়ে দেখাই, তাহলে সেক্ষেত্রে আমার তিনটে কোণের প্রয়োজন হবে। তাহলে এইটুকু জায়গা থেকে আমরা কী কী জিনিস দেখতে পেলাম? ল্যাটিস পয়েন্ট, স্পেস ল্যাটিস, ইউনিট সেল। ইউনিট সেল হচ্ছে তিন ধরনের, 1D, 2D, 3D। এবার এদের আবার প্রকারভেদ আছে, সেটা আমি পরেরটাতে বলছি।